বিএনপির কাছে আওয়ামী লীগ হেরে গেল নাকি আওয়ামী লীগের কাছে বিএনপি হেরে গেল? বিএনপি কেন 27 জুলাইয়ের সমাবেশ 28 জুলাই নিয়ে গেল? বিএনপির কাছে কি বার্তা এলো? শেষ পর্যন্ত বিএনপির এই সমাবেশ পেছানোর পেছনে মূল উদ্দেশ্য কি? কেউ কেউ বলছেন বিএনপি উত্তম সময় সঠিক চালটি দিয়েছে, কেউ কেউ বলছেন আওয়ামী লীগ জিতে গেছে, কেউ কেউ বলছেন বিএনপি জিতে গেছে। আমরা বলব আসলে কে জিতেছে। তবে 28 জুলাই বিএনপির সমাবেশটি শেষ পর্যন্ত বসে পড়তে পারে নাকি সমাবেশ শেষ করে তারা ফিরে যেতে পারে? চলুন অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দিব বাংলাদেশ প্রসঙ্গে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে, বাংলাদেশ উত্তপ্ত হয়েই যাচ্ছে, বাংলাদেশ রাজনৈতিকভাবে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। আর সেই মুখোমুখি অবস্থানের এক পক্ষে রয়েছে সরকার, অন্য পক্ষে বিরোধী দল। যে বিরোধী দল প্রায় 1.5 যুগ ক্ষমতার বাইরে, তারা এত শক্তি পেল কোথায়? যে বিরোধী দলকে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মোটামুটি হামলা মামলা বিভিন্নভাবে একেবারে দমিয়ে রেখেছে, তারা আজ পুরো বাংলাদেশ কাঁপিয়ে তুলছে। তাদের প্রত্যেকটা সভা সমাবেশ বিক্ষোভ মিছিল আবার বাংলাদেশকে নতুনভাবে চিনাতে শুরু করেছে, এগুলো বিএনপির দাবি। তবে আওয়ামী লীগ বলছে বিএনপিকে কোনোভাবে সন্ত্রাসের রাজনীতি করতে দেওয়া হবে না, জ্বালাও পোড়াও রাজনীতি করতে দেবে না। আওয়ামী লীগ বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায়। অবশ্যই এটি আওয়ামী লীগের পজিটিভ চিন্তা, কারণ তারা সরকারে রয়েছে, দেশে জ্বালাও পোড়াও হলে, ভাঙচুর হলে, দেশের ক্ষতি হলে এ দায়ভার অবশ্যই সরকারের ঘাড়ে চাপে। প্রশ্ন হলো আওয়ামী লীগ আসলে এটি চায় কি না? প্রিয় দর্শক, বিএনপি যখন 27 জুলাই মহাসমাবেশে ডাক দিয়েছে, একই দিনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো তারাও সেখানে তারুণ্যের জয়যাত্রা বা তারুণ্যের জোয়ার সৃষ্টিতে নতুন সমাবেশের আহ্বান করেছে। আওয়ামী লীগ বলেছে তারা পাড়ায় পাড়ায় সতর্ক পাহারা বসাবে এবং সারা দেশ থেকে তাদের দলীয় নেতাকর্মীদেরকে ঢাকায় এনেছে, যেমনটি বিএনপিও এনেছে মহাসমাবেশ ঘিরে। তখনই প্রশ্ন উঠেছিল আওয়ামী লীগ কেন একই দিনেই তাদের প্রোগ্রাম রেখেছে। তখন আওয়ামী লীগের বক্তব্য ছিল এটা মিরাকেল হয়ে গেছে, আসলে আওয়ামী লীগ বিএনপির দিনেই প্রোগ্রাম রাখতে চায়নি, তাহলে বিএনপির প্রোগ্রাম পেছানো উচিত অথবা বন্ধ করা উচিত। বিএনপি খুব সতর্কভাবে এখানে একটি দুর্দান্ত চাল দিয়েছে, তারা ঠিক একদিন পিছিয়ে দিয়েছে তাদের মহাসমাবেশ, কারণ ঠিক তার একদিন আগে পুলিশ বলেছে রাজধানীর ভেতরে সমাবেশ করলে মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে। আমি পুলিশকে স্বাগত জানাবো এই সিদ্ধান্তটার জন্য, কারণ ঢাকাতে কোনো সভা সমাবেশ হলে পুরো রাজধানীর মানুষের যে কী দুর্ভোগ সৃষ্টি হয় যারা ঢাকায় থাকেন তারা বলছেন। দূর দূরান্ত থেকে যারা আসেন ঢাকায় ডাক্তার দেখাতে জরুরি সেবার প্রয়োজনে, তারা এই সভা সমাবেশের জন্য চরম দুর্ভোগে পড়ে। তবে পুলিশকে কেবল এটি বিএনপি সমাবেশের আগে এই চিন্তাটা করলে হবে না, এটা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যখন ঢাকায় প্রোগ্রাম সূচি দেবে তখন পুলিশকে এটা ভাবতে হবে। সরকারি দলের জন্য বিরিয়ানি পানি, হ্যাঁ, একেবারে সব রকম রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে, আর বিরোধী দল আসলে জনভোগান্তির কথা মনে পড়বে, এটি নিরপেক্ষ পুলিশের চরিত্র হতে পারে না। আমরা চাইব আমাদের প্রিয় পুলিশ বাহিনী আগামী দিন এই বিষয়টি ভাববেন, যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম সূচি যেন যে কোনো দলের জন্য ঢাকার ভেতরে নিষিদ্ধ হয়। এটি হলো আমার চিন্তা, আমি জানি না এই চিন্তার সাথে কেউ একমত হবেন কিনা। বিএনপি পুলিশের এই বক্তব্য পেল এবং আওয়ামী লীগ যখন বলল যে কাকতাল, কীরকম, যেদিন বিএনপির প্রোগ্রাম সেদিন আওয়ামী লীগেরও প্রোগ্রাম, তো বিএনপি এখানে খুব কৌশলে বুদ্ধিমানের মতো একটা চাল দিল, কি তারা সমাবেশটিকে একদিন পিছিয়ে 28 জুলাই নিয়ে গেল। যখন তারা 28 জুলাই নিয়ে গেল তখন পুলিশ কিছু বলতে পারছে না, কারণ দিনটি শুক্রবার মানে বন্ধের দিন, সেই দিন তারা যে স্থানটিতে চাইছে নয়া পল্টন সেখানে সমাবেশ হতেই পারে। এখন আওয়ামী লীগ কী করবে, কারণ তারা প্রস্তুতি নিয়েছে 27 জুলাই টার্গেট করে। এখন আওয়ামী লীগ যদি 28 জুলাই আবারও প্রোগ্রাম সূচি দিয়ে থাকে, সেক্ষেত্রে একেবারে নির্দ্বিধায় বলা যাবে
আওয়ামী লীগ সাংঘর্ষিক রাজনীতিতে ফিরে যেতে চাইছে। কিন্তু আমি বিশ্বাস করি আওয়ামী লীগ 28 জুলাই প্রোগ্রামটা করবে, কারণ তাদের দলের সিদ্ধান্ত তারা ঢাকা দখলে রাখবে, বিরোধী দলকে ঢাকা দখল করতে দেবে না। এখন এই যে 28 জুলাইতে বিএনপি তার সমাবেশ একদিন পেছালো, এটি কি বিএনপির পরাজয় নাকি সরকারের জয়? যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো এটি বিএনপির জয়। বিএনপি খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। এখন সরকার 28 জুলাই তাদের সূচি রাখলে পুরো দেশের মানুষ, আন্তর্জাতিক বিশ্ব দেখবে আওয়ামী লীগ সাংঘর্ষিক রাজনীতিতে যেতে চাইছে। এটি হবে আওয়ামী লীগের জন্য পরাজয়। এখন বুদ্ধির জোরে আওয়ামী লীগ যদি বিএনপিকে হারাতে চায়, তবে আওয়ামী লীগের উচিত হবে 28 তারিখে প্রোগ্রাম সূচি না রাখা। কারণ 28 তারিখে যদি ঢাকায় বড় কোনো অঘটন ঘটে, সেক্ষেত্রে পুরো দায়ভার আসবে সরকারের উপর। আসছি তৃতীয় প্রসঙ্গে। এই যে বিএনপি 28 তারিখে সূচিটি নিয়ে গেল, প্রোগ্রাম সূচিটি, এই প্রোগ্রাম সূচি নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা চলছে। তবে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় উঠেছে এই মহাসমাবেশ ঘিরে, তাদের মধ্যে ভোগান্তিটা সৃষ্টি হবে। তবে অধিকাংশ নেতা কর্মীরা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাদের জন্য একটা উৎসবের দিন, কারণ তারা একটা দিন বেশি পাওয়ায় তারা আরও প্রস্তুতি নিতে পারছে, তারা ঢাকাতে ঘুরে বেড়াবার সময় পাচ্ছে, তাদের কেনাকাটা সারতে পারছে। যারা শুধু সমাবেশ ঘিরে এসছেন, তারা হয়তো এই ফাঁকে কেনাকাটাও সেরে নিচ্ছেন, কারো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেরে নিচ্ছেন, কেউ আত্মীয় স্বজনের বাসায় বেড়াচ্ছেন। অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা একদিন অতিরিক্ত হওয়ার যে টেনশনটা ছিল, যে তাদের ভোগান্তি বাড়বে, বরং তারা সেটাকে উৎসবে রূপ দিচ্ছে। প্রিয় দর্শক, গণমাধ্যমের সূত্রে জেনেছি বিএনপি নয়াপল্টনে সমাবেশ করবে শুক্রবার, আর আওয়ামী লীগ বাণিজ্য মেলার মাঠে করবে, অর্থাৎ আওয়ামী লীগ আগারগাঁও অঞ্চলে সমাবেশ করবে। আওয়ামী লীগ বলছে তারা রাজধানীবাসীর যানমালের নিরাপত্তা দিতে এই প্রোগ্রাম সূচি দিয়েছে। খুব দুর্দান্ত একটা ভালো কথা বলেছে আওয়ামী লীগ। আশা করি যারা সরকারে রয়েছেন তাদের এই দায়িত্বটা পালন করা উচিত। বিএনপি যাতে কোনো সন্ত্রাস ছড়াতে না পারে, আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্য আওয়ামী লীগ মাঠে থাকবে জনগণের নিরাপত্তা দিতে, আওয়ামী লীগের দাবি। এটি অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আওয়ামী লীগকে সাধুবাদ জানায়। এভাবে যদি সরকার বা সরকারের সংগঠনগুলো, তাদের রাজনৈতিক বা পলিটিক্যাল উইংগুলো এভাবেই দেশের মানুষকে নিরাপত্তা দেয়, তবে দেশের মানুষ নিরাপদে ঘুমোতে পারবে। এজন্য আওয়ামী লীগ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে ঘটনাটা যদি ভিন্ন কিছু ঘটে, তবে সেটা হবে দেশের জনগণের জন্য অমঙ্গলজনক, এটি যেন না হয়। আমরা আশা করব আওয়ামী লীগ এখানে যথেষ্ট দায়িত্বশীল হবে। দর্শক, এই সমাবেশ ঘিরে নতুন নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন বিএনপি কি বসে পড়বে, অর্থাৎ গণজাগরণ মঞ্চের মতো নয়াপল্টন বা রাজধানীর প্রাণকেন্দ্রে বসে দাবি আদার জন্য বসে পড়বেন কি না, এরকম অনেকেই প্রশ্ন করছেন। জানি না এই ব্যাপারে বিএনপি কী সিদ্ধান্ত নিয়েছে। আবার সরকারের গোয়েন্দা বাহিনীর কাছে কী তথ্য রয়েছে? এখন বিএনপি যদি বসে পড়ে, সেক্ষেত্রে বিএনপির প্রস্তুতি, খুব শক্ত প্রস্তুতি নিতে হবে। জানি না বিএনপি সেরকম কোনো প্রস্তুতি নিয়েছে কি না, তবে বিএনপি যদি বসে পড়ে সেক্ষেত্রে বিপদে পড়ে যাবে সরকার। কারণ বিএনপি যেভাবে জনগণকে ঢাকায় এনেছে বা জনগণ যেভাবে মুখিয়ে আছে সরকারের পতনের জন্য, সেখানে যদি রাজধানীর প্রাণকেন্দ্রে তারা গণজাগরণ মঞ্চের মতো অবস্থান ধর্মঘট বা বসে পড়ে, সেক্ষেত্রে আওয়ামী লীগ বড় চাপে পড়বে। কারণ সভা সমাবেশ করে সরকার পতন ঘটানো যায় না। বিএনপি কালকে ঢাকায় 10 লক্ষ না, 20 লক্ষ না, 50 লক্ষ মানুষ যদি প্রবেশ করিয়ে, সমাবেশ করে, একটা দাবি উত্থাপন করে বা সময় দিয়ে চলে যায়, সেম একই ঘটনাই থাকবে, সরকারের অবস্থানই থাকবে। এখন দেখার বিষয় বিএনপি অবস্থান নেবে কি না। তবে আওয়ামী লীগের জন্য অনেকগুলোর ভালো খবর এবং দুঃসংবাদ রয়েছে। আওয়ামী লীগ যদি বিএনপির কালকের সভা সমাবেশে বাধা সৃষ্টির চেষ্টা করে কোনোভাবে, এটি পুরোপুরি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে। কারণ দেশের জনগণ বুঝবে বিএনপি বারবার তাদের সময় পরিবর্তনের পরও আওয়ামী লীগ যেচে ঠিক বিএনপির প্রোগ্রামের দিনই তারা প্রোগ্রাম রাখছে, এটি হলো গায়ে পড়ে ঝগড়ার চেষ্টা। আবার আন্তর্জাতিক লবিগুলো ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বা বাংলাদেশের যারা ইতিমধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নেপথ্যে কাজ করছে, তারা প্রত্যেকে বুঝে নেবে আওয়ামী লীগ ইচ্ছাকৃত
সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। প্রিয় দর্শক, সর্বশেষ একটি কথা বলতে চাই, ঢাকা আমাদের রাজধানী, সেখানে আমাদের কর্মসংস্থান, আমাদের কোটি কোটি মানুষের আবাসস্থল, গুরুত্বপূর্ণ সকল ভবন, একটা দেশের রাজধানী মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপির কাছ থেকে আশা করব তারা দায়িত্বশীল হবে, তারা এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা রাষ্ট্রের জন্য ক্ষতির। আর আওয়ামী লীগের কাছ থেকে আশা করব কালকে তারা শান্তি সমাবেশ বা তারুণ্যের জয়যাত্রা, তারুণ্যের জয়গান যেটাই বলুক না কেন, তারা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারা সৃষ্টি করুক, কারণ হানাহানির রাজনীতি দেশকে এগিয়ে নিতে পারে না। কালকে যদি ঢাকায় বড় কোনো অঘটন ঘটে, এর দায়ভার 90% সরকারের ঘাড়ে চাপে, কারণ বিএনপি বারবারই সংঘর্ষ এড়াতে চেষ্টা করছে। ইতিমধ্যে বিএনপি আন্তর্জাতিক বিশ্বকে সেটা প্রমাণ করেও দিয়েছে। 27 তারিখ থেকে 28 তারিখ প্রোগ্রাম সূচি আনামানি বিএনপি সংঘর্ষ যেতে চায় না, এটা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এখন যদি আওয়ামী লীগ একই দিনে প্রোগ্রাম দিয়ে তারা কোনো ভায়োলেন্স করে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, সেটা পুরোপুরি দায় পড়বে আওয়ামী লীগের ঘাড়ে। তখন আওয়ামী লীগ তার গণমাধ্যম দিয়ে যতই প্রচার করবে যে এগুলো বিএনপি করেছে, বিএনপি করেছে, কেউ বিশ্বাস করবে না। এখনও ভোট ব্যাঙ্ক আওয়ামী লীগের খুব স্ট্রং রয়েছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, আমরা আওয়ামী লীগের কাছে একটা দায়িত্বশীল আচরণ আশা করছি। আবারও বলছি, আওয়ামী লীগ এবং বিএনপি বা বাংলাদেশের সকল জনগণের জন্য শুভকামনা। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।